এপিসোডের শুরুতে দেখা যায় সাংবাদিক ইউনচেনকে জিজ্ঞেস করছে, আপনার বিয়ে কি তাহলে নকল ছিল? আর এখন আপনার এক্স ফিরে এসেছে, তাই কি আপনি ওকে বিয়ে করবেন? তখন মুইন বলে, আপনাদের যা কিছু জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন, ওদের এখানে কোনো দোষ নেই। জেনজেনের এসব কথা একদম পছন্দ হচ্ছিল না, তাই সে বেরিয়ে চলে আসে। এরপর সব জায়গায় ছড়িয়ে পড়ে যে মুইন আর ইউনচেনের আগে সম্পর্ক ছিল। একসময় মুইন তার ক্যারিয়ার গড়তে দূরে যায়, কিন্তু ইউনচেন তার দাদির সাথেই থেকে যায়। এখন মুইন আবার ফিরে এসেছে, তাই তাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। অন্যদিকে জেনজেন রেস্টুরেন্টে বসেছিল, আশেপাশের লোকজন তার ছবি তুলছিল। জেনজেন বলে, হ্যাঁ, আমার আর ইউনচেনের বিয়ে কন্ট্রাক্টে ছিল, আমরা আসল স্বামী স্ত্রী ছিলাম না। তখন সেই ওয়েটার তাকে বলে, আপনি ভেঙে পড়বেন না, আপনি একজন জনপ্রিয় অ্যাক্ট্রেস, আপনি আপনার ক্যারিয়ারের দিকে নজর দিন। জেনজেন তখন বলে, হ্যাঁ, আমি আর মন খারাপ করব না, আমি আমার কাজের দিকে নজর দেব, আর আমার কাছে একজন অনেক ভালো ফ্যান আছে যে আমাকে এই কার্ডটি দিয়েছে। সে দেখে সেই কার্ডে লেখা আর ইউনচেনের হাতের লেখার অনেক মিল রয়েছে। জেনজেন মদ খেয়েছিল বলে উল্টো দিকে পড়ে যেতে থাকে। তখন ইউনচেন এসে জেনজেনকে ধরে। জেনজেন তাকে বলে, তুমি কেন এসেছো এখানে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? ইউনচেন বলে, কিন্তু এখন তো এসে গেছি, তাই না? সে তখন জেনজেনকে নিয়ে চলে যায়। বাড়িতে এসেও জেনজেন বলতে থাকে, তোমার মনে আমার জন্য জায়গা নেই, আছে অন্য মেয়ের জন্য। জেনজেন এরপর ঘুমিয়ে পড়ে। ইউনচেন তখন সেক্রেটারি জিনকে কল দিয়ে বলে, মুইনের সাথে আমার যেসব ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেগুলো সব আমাকে দিও। সকালে জেনজেন ঘুম ভাঙলে দেখে সে ইউনচেনের রুমে আছে, আর তার জামাও কেউ বদলে দিয়েছে। তখন ইউনচেন সেখানে আসে। জেনজেন তাকে বলে, খবর দেখে তো তুমি বুঝেই গেছো যে আমাদের বিয়েটা কন্ট্রাক্টেড, এখন নিশ্চয়ই বিশ্বাস হয়েছে? ইউনচেন বলে, তোমার সকল কাগজপত্র আমার কাছে আছে, তাই ডিভোর্সের কথা ভেবো না। জেনজেন তখন রেগে যায়, সে বলে, আমাকে তুমি জোর করে কি করে আটকে রাখতে পারো? ইউনচেন বলে, জোর করে? ইউনচেন তখন তাকে একটি ভিডিও দেখায় যেখানে জেনজেন বলেছে, আমি ইউনচেনকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথেই থাকতে চাই, আর এই কথাগুলো আমি সজ্ঞানে বলছি। জেনজেন এসব দেখে বলে, তুমি আমার এই কথাগুলো কি করে বিশ্বাস করতে পারলে? আমি তখন নিজের জ্ঞানে ছিলাম না। ইউনচেন বলে, যাই হোক, তোমাকে আমি এইবার যেতে দেব না, আমি এটা প্রমাণ করব আমাদের বিয়েটা নকল নয়। সে তখন জেনজেনকে তার ফোন দেয়। জেনজেন ফোনের ভিডিও দেখে বুঝতে পারে সে কাল রাতে কত পাগলামি করেছে। তখন তার কাছে পেয়ং এর ফোন আসে। সে জেনজেনকে বলে, আমি এই মুইনকে বুঝতে পারলাম না, সে তো নিজেকে ইউনচেনের প্রেমিকা বলে, কিন্তু তার আচরণে তো তা বোঝা যায় না, আর এসব তো ইউনচেনের ব্যবসার উপরেও প্রভাব ফেলছে। আচ্ছা, তুমি একটু সাবধানে থেকো, এজন্য আমি কলটা করেছি। এরপর একটি অনুষ্ঠানে জেনজেন যে ড্রেস পরেছিল সে একই ড্রেস পরে মুইন সেখানে যায়। সবার সামনে এমন ভাব করতে থাকে যে সে এটা জানতোই না। এরপর জেনজেন তাকে বলে, আমি ইউনচেনের সাথে কন্ট্রাক্টে বিয়ে করেছি, কিছু বলতে হলে তুমি আমাকে বলবে, তুমি ইউনচেনকে কিছু বলবে না। আর সে তার জামাটাও ছিঁড়ে দেয়। মুইন তখন রাগ করে সেখান থেকে চলে আসে। গাড়িতে এসে সে ভাবতে থাকে, ইউনচেন আর জেনজেন কি একই রকমের নাকি? দেখা যায় মুইন ইউনচেনের কাছে গিয়েছে আর সে তাকে জড়িয়ে ধরেছিল। সে বলতে থাকে, জেনজেন একটি খারাপ মেয়ে, সে তোমাকে ফাঁসাচ্ছে। কিন্তু উল্টো ইউনচেন তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় আর বলে, আমার কাছ থেকে তুমি দূরে থাকবে। এগুলো মনে করে মুইনের অনেক রাগ উঠতে থাকে। তখন জেনজেনের কাছে একটি মেসেজ আসে যেটা ইউনচেন করেছে। সে বলেছে, একটি কাজের জন্য আমাকে দূরে যেতে হবে, আমি আজ রাতে ডিনারের জন্য আসতে পারবো না, তুমি টাইম মতো ডিনার করে নিও আর সাবধানে থাকো। তখন জেনজেন সেই রেস্টুরেন্টে যায় যেখানে সে আগে কাজ করত। তখন সেখানকার সেই মহিলাটি বলে, যা কিছুই হয়ে যাক, তুমি ইউনচেনকে ছেড়ে যাবে না, কারণ ইউনচেন তোমাকে অনেক দিন ধরে খুঁজছে। জেনজেন বলে, কি? মহিলা বলে, তুমি কি ভুলে গেছো, ইউনচেন তো সেই লোক যাকে তুমি সবসময় খাবার সার্ভ করতে, তুমি চাকরি ছেড়ে যাওয়ার পর সে তোমাকে অনেক খুঁজেছে। জেনজেন তখন বুঝতে পারে এই রেস্টুরেন্টে এসে ইউনচেন কেন এত অবাক হয়ে গিয়েছিল। এরপর জেনজেন রাস্তা দিয়ে হাঁটছিল আর ইউনচেনের কথা মনে করছিল, আর তাকে লেখা চিঠিটাও ইউনচেনই লিখেছে কিনা তা নিয়ে ভাবছিল। এরপর সে দেখতে পায় দুজন গুন্ডা মুইনকে ধরে নিয়ে যাচ্ছে। মুইন বলে, আমাকে তোমরা ছেড়ে দাও, ওকে নিয়ে যাও, আমি ইউনচেনের স্ত্রী নই, ওই ইউনচেনের স্ত্রী। গুন্ডা দুটো বলে, আমরা খবরে দেখেছি, ওরা কন্ট্রাক্টের বিয়ে করেছে, আর ইউনচেন আপনাকেই পছন্দ করে। মুইন বলে, না, ইউনচেন ওকে পছন্দ করে। এরপর আমাদের 3 বছর আগের ঘটনা দেখানো হয় যেখানে মুইন কনসার্ট করছিল আর অডিয়েন্স সিটে ইউনচেন বসেছিল। মুইনের চোখ পড়ে ইউনচেনের উপর। মুইন বাইরে এসে ইউনচেনকে বলে, এমনিতে তো আমার পিছনে অনেক ছেলেরাই পাগল, কিন্তু আমি লক্ষ্য করেছি আপনি আমার সব কনসার্টেই থাকেন, মনে হচ্ছে আপনি আমার অনেক বড় ফ্যান। ইউনচেন বলে, আপনি কি পাগল টাগল নাকি? আমি এই মেয়েটার জন্য এই কনসার্টে এসেছি।
মুইন দেখতে পায় এখানে জেনজেনের নাম লেখা আছে। মুইনের তখন অনেক রাগ উঠে যায় আর সে ইউনচেনকে জড়িয়ে ধরে। তখনই সেখানে কেউ একজন তাদের ছবি তুলে ফেলে আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর সবাই মনে করে তাদের মধ্যে সম্পর্ক আছে। ইউনচেন সেখান থেকে চলে যায়। মুইন তখন সেই কার্ড আর গিফটও ডাস্টবিনে ফেলে দেয় আর সেই কার্ডেই জেনজেন কুড়িয়ে পায়। জেনজেন এসব শুনে অবাক তো হয়, সেই গুন্ডা দুটোও অবাক হয়। তারা কান্না করতে থাকে আর জেনজেনকে বলে, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে কিডন্যাপ করতে চেয়েছি। মুইনের এসব দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ জেনজেনকে তারা কিডন্যাপও করল না, উল্টো মুইন সব সত্য কথা বলে দিয়েছে। জেনজেন তখন ইউনচেনকে ফোন করতে থাকে কিন্তু ইউনচেনের ফোন লাগছিল না। তখন সেখানে অনেকগুলো সাংবাদিক চলে আসে। জেনজেন তখন মুইনকে ফাঁসিয়ে সেখান থেকে চলে আসে। এরপর জেনজেন সেখানে যায় যেখানে ইউনচেন তার কাজের জন্য গিয়েছে, কিন্তু ইউনচেনের ফোনই লাগছে না। অন্যদিকে দেখা যায় ইউনচেন সেই স্টেজে বসে আছে যেখানে সে জেনজেনকে দেখতে যেত, কিন্তু তার সাথে মুইনের দেখা হয়ে যায়। ইউনচেন যেহেতু আগের স্মৃতি সব ভুলে গেছে তাই সে জানে না সে এখানে কেন আসতো। আমাদের দেখানো হয় ইউনচেন একটি রেস্টুরেন্টে যেখানে জেনজেন তার খাবার দিচ্ছে। জেনজেন তাকে বলতো কোন খাবারটা তার খাওয়া উচিত আর কোন খাবারটা তার খাওয়া উচিত নয়। আর যখন সে অনেক বিজি ছিল কাজ নিয়ে, তখন জেনজেন তাকে একটি চিঠি লিখে গিয়েছিল যেখানে লেখা ছিল, আপনি যতই বিজি হন না কেন আপনাকে প্রথমে আপনার খাবার খেতে হবে, না হলে খাবার অভিশাপ করে। তখন সে তাড়াতাড়ি তার ল্যাপটপটি অফ করে দেয় আর খাবার খেতে শুরু করে। ইউনচেনের মনে হচ্ছিল এই জায়গায় সে আরও অনেকবার এসেছে, তাই সে সেদিনের কনসার্টটা বের করে যেখানে মুইনের সাথে সহকারী হিসেবে জেনজেন ছিল। আর সে মুইনের দিকে নয় বরং জেনজেনের দিকেই তাকিয়েছিল। ইউনচেন এটা বুঝতে পেরে অনেক খুশি হয়। তখনই জেনজেনও সেখানে চলে আসে আর তারা দুজনেই এটা বুঝতে পারে যে তারা দুজনেই একে অপরকে ভালোবাসে। মুইন তখন জানতে পারে যে এসব গিফট আর এই কার্ড তার জন্য নয়, বরং জেনজেনের জন্য এসেছে। তখন তার অনেক রাগ উঠে যায় আর সে সব বানোয়াট কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। মুইন যদি সেই কথা জেনজেনকে বলতো তাহলে জেনজেনকে তার বোনের চিকিৎসার জন্য জানালা দিয়ে লাভ দেওয়ার প্রয়োজনই ছিল না। আর তার এসব পড়ে যাওয়ার ঘটনা যখন পেপারে ছাপে তখন সেগুলো ইউনচেন দেখতে পায় আর সে বুঝতে পারে জেনজেনের অনেক টাকার দরকার। এরপর সে তার দাদিকে বলে, তোমার কি সেই রেস্টুরেন্টের মেয়েটার কথা মনে আছে? আমি তাকে দেখেছি আর আমি তাকে বিয়ের কথা বলতে চাই। ইউনচেন সেদিন জেনজেনকে কন্ট্রাক্টের বিয়ের কথা বলে আর তাদের বিয়ের সময় জেনজেনের কাছে যেটা ছিল এটা কন্ট্রাক্টের বিয়ে, কিন্তু ইউনচেনের কাছে এটা আসল বিয়ে ছিল। বিয়ের পর দাদি ইউনচেনকে বলেছিল, তুমি তোমার প্রথম ভালোবাসাকে পেয়েছো, সেটাও সে মুইনকে নয় বরং জেনজেনকেই বলেছে। বিয়ের পর ইউনচেন যখন বাদাম খেয়েছিল তখন তার অনেক অ্যালার্জি হয়েছিল। তখন জেনজেন অনেক ব্যস্ত হয়ে পড়ে আর বলে, তুমি কেন বলনি তোমার বাদামে অ্যালার্জি আছে? জেনজেনের তার প্রতি এত কেয়ার দেখে ইউনচেন অনেক খুশি হয়। সেদিন জেনজেন যখন ইউনচেনকে মেসেজ করে যে আমি আজকে যাচ্ছি, ইউনচেন অনেক মন খারাপ করে, কারণ সে আজকে তার জন্য আংটি কিনেছিল। সে যখন বাড়িতে আসে তখন সে জেনজেনকে খুঁজে পায় না। বর্তমানে জেনজেন দৌড়ে ইউনচেনের কাছে আসে আর পরের সিনে দেখা যায় তারা আবার বিয়ে করে ফেলেছে। আর এখানেই এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।